আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। জারি করা হলো কমলা সতর্কতা। তো কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, তো বিস্তারিত তথ্য পেতে হলে দর্শক অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত 2 সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কম বেশি বৃষ্টি হয়েই চলেছে, তবে এবার ভোল বদলাবে আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে একটু একটু করে, বাড়বে তাপমাত্রা এবং কাল হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গের আবহাওয়ায় বিশেষ কোনো পরিবর্তন হবে না এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন উত্তরের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, আগামী 24 ঘন্টায় গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে। হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মালদা, বীরভূমে বৃষ্টিপাত চলছে, এখনও চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির দোসর হবে রোদ। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর। যদিও উত্তরের চিত্রটা ভিন্ন, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। উত্তরবঙ্গে ফের জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের এই 3 জেলায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। অন্যদিকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আর কিছুক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি চলবে। উল্লেখিত জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, আর সেই বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই নামবে। আগামী 3 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে 3 দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ল্যান্ডস্লাইড ও ভূমিধসের আশঙ্কাও থাকছে। এই নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে শুরু হবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি অক্ষরেখা রাজস্থান থেকে বাংলার ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে কারণে এই বৃষ্টি। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। উত্তর পশ্চিম এবং উত্তরপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য এই বৃষ্টিপাত চলবে। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।